হ্যালো এভরিওয়ান, ইন্টারন্যাশনাল ট্রিপ দুবাই, তারই বিভিন্ন গন্তব্য নিয়ে বেশ কিছু ভিডিও আমি আগেই আমার চ্যানেলে দিয়েছি। আজ থাকছে দুবাই ফ্রেম। দুবাই ফ্রেম একাধারে এটি একটি মান মন্দির, জাদুঘর এবং স্মৃতিস্তম্ভ। বিশ্বের বৃহত্তম এই ফ্রেমের উচ্চতা 150.24 মিটার এবং এর প্রস্থ 95.53 মিটার। বিশ্বের সবচেয়ে বড় এই ফটো ফ্রেম আসলে একটা বাড়ি যা জনসাধারণের জন্য খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এই বাড়িটি দুবাইয়ের জাবিন পার্কে অবস্থিত। এর ডেক থেকে একদিকে যেমন দেখা যায় নতুন দুবাই শহর, অন্যদিক থেকে দেখা যায় পুরনো দুবাই শহর। তবে এই অবজারভেশন দেখে যেতে গেলে টিকিট কাটতে হয়, যা বড়দের জন্য 52 দিরহাম মতন, 3 বছরের ওপরে শিশুদের জন্য 21 দিরহাম মতন। এর নিকটতম মেট্রো স্টেশন হল আল জাফিলিয়া, যা রেড লাইন মেট্রোর আওতাভুক্ত। দুবাইতে বাস পরিবহন সাশ্রয়ী এবং সুবিধাজনক। আল কারামা বাস স্টেশন 02 হল দুবাই ফ্রেমের নিকটতম বাস স্টপ। এখান থেকে দুবাই ফ্রেম 15 মিনিটের হাঁটা পথ। তবে সবচেয়ে আরামে এবং সহজে ক্যাব বুক করে আপনি পৌঁছে যেতে পারেন দুবাই ফ্রেম। ওলা, উবার এবং করিমের মতন বেশ কয়েকটা ট্যাক্সি পরিষেবা দুবাইতে উপলব্ধ। তবে অন্যান্য বিকল্পগুলির তুলনায় এদের খরচ অবশ্যই একটু বেশি। যেহেতু জায়গাটি একটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য, অসম্ভব ভিড়ও হয়, তাই অফলাইনে টিকিট কাটা রিস্ক না নেওয়াই ভালো। এই দুবাই ফ্রেমের মুখ্য স্থপতি হলেন ফার্নান্ডো ডনিস, তবে হায়দার কনসাল্টিং নামের একটি সংস্থা এটি সুসম্পন্ন করে। 2013 সাল নাগাদ এটি বানানোর কাজ শুরু হয়। তারই 5 বছর পর 2018 সালে পর্যটকদের জন্য অবশেষে খুলে দেওয়া হয় এই দুবাই ফ্রেম। এই যে এত লাইন দেখছেন, আগে থেকে অগ্রিম টিকিট কাটা সত্ত্বেও এত লাইনে দাঁড়িয়ে তবে আপনাকে ঢুকতে হবে এই দুবাই ফ্রেমে। অতএব আগেও বলেছি, আবারও বলছি, অফলাইন টিকিট কাটা রিস্ক কারোর পক্ষে মোটেই নেবেন না। আর হাতে সময় নিয়ে সকাল সকালই পৌঁছে যাবেন দ্রষ্টব্য জায়গাগুলিতে। এই আশ্চর্য স্থাপত্য দেখে আমাদের কিন্তু মোটেই মনে হচ্ছিল না একটা বাড়ি, মনে হচ্ছিল ঠিক যেন দুর্গাপুজোর প্যান্ডেল। সেখানেও তো লাইন করে এভাবেই ঢুকতে হয়, এখানেও তার ব্যতিক্রম নেই। এই ফ্রেমের নিচে স্প্যানটিতে একটি জাদুঘর রয়েছে যা শহরের ইতিহাস প্রদর্শন করে। আরও রয়েছে একটি ভিডিও প্রদর্শনী যা শহরের ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে। তাই মূলত আপনি আমিরাতের ঐতিহ্য ও ঐতিহ্যের সমস্ত উপাদান দেখতে পাবেন এবং কীভাবে শহরটি একটি মাছ ধরা গ্রাম থেকে দ্রুত বিশ্বের অন্যতম বিলাসবহুল শহরে পরিবর্তিত হয়েছে সেটি জানতে পারবেন। এই হলো এন্ট্রেন্স, সংলগ্ন রয়েছে সুভেনির শপ, তবে এই মুহূর্তে আমরা শপে যাব। চলুন ভেতরে যাওয়া যাক, ঘুরে দেখে নিই বিশ্বের এই আশ্চর্য ফটো ফ্রেমের মধ্যে আদৌ কী আছে। ওই দেখুন, পুরনো দুবাইয়ের ইতিহাস বর্ণিত হচ্ছে দেওয়াল জোড়া সাদা পর্দায়। তুলে ধরা হয়েছে পুরনো আমিরাত শহরের মানুষের জীবনযাত্রা। এদের বর্ণনা সত্যি মনোমুগ্ধকর। সাজানো ছিল পুরনো শহরের ব্যবহৃত বাসনকোসন, জিনিসপত্র,
এবং আসবাব। আরও ছিল তাদের কাপড় জামা, মশলাপাতি, এমনকি রান্নার বিভিন্ন সামগ্রীও। দুবাই ফ্রেমে রয়েছে 4টি এলিভেটর, যেগুলির এক একটি 160 তলা পৌঁছে দিতে পারে মাত্র 75 সেকেন্ডে। এইবার পৌঁছেছি 2625 ফুট উচ্চতার অবজারভেশন ডেকে। অবজারভেশন ডেক বেশ আলো ঝলমালে, তার মেঝে ঢাকা কাঁচ দিয়ে। অবজারভেশন ডেক থেকে দৃশ্যমান এখানকার রাস্তাঘাট, ফ্লাইওভার, তারই সাথে দেখতে পেলাম এখানকার প্রেসিডেন্টের ছবি, শেখ মোহাম্মদ বিন জায়েদ। ঘাসের ওপর এমন হুবহু ছবি তৈরি করা এ কিন্তু 4টি খালি কথা নয়। ওই যে দূরে দেখুন বুর্জ খলিফা দেখা যাচ্ছে। অবজারভেশন ডেক থেকে বাঁ দিকে তাকালে দেখা যাবে নতুন দুবাই শহর। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না, বালির শহর কি করে এতটা সুপরিকল্পিত, এতটা সুসজ্জিত হতে পারে, ভাবতেই বেশ অবাক লাগছিল। ডান দিকে তাকাতেই দেখতে পেলাম পুরনো দুবাই শহরের চিত্র। একমাত্র দুবাই ফ্রেম থেকেই এই চিত্র, অর্থাৎ পুরনো দুবাই শহর এবং নতুন দুবাই শহরের সমন্বয় খুঁজে পাবেন আপনি। ছোটদের জন্য রয়েছে টুকরো টাকরা মনোরঞ্জনের ব্যবস্থা, এখানে যাই আঁকবেন তা ফুটে উঠবে সামনে স্ক্রিনে। বেশ মজাদার লাগলো ব্যাপারটা। ওই যে বলেছিলাম না, অবজারভেশন ডেকের ফ্লোর থেকে আপনি দেখতে পাবেন এই বিল্ডিংয়ের নিচে কি আছে। মাঝে মাঝে এই স্ক্রিনটি হয়ে যাচ্ছে ওপেক, আবার হঠাৎই নিমেষে তা হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট। এইরকম অদ্ভুত ফ্লোরে একবার হেঁটে দেখতেই হচ্ছে। এই স্ক্রিন থেকে নিজেই নিজের ছবি তুলে নিন। এই ছবি বেরোবার সময় এক্সিট গেট থেকে কালেক্ট করে নিতে পারবেন অনায়াসেই। এইবার এলিভেটরের সাহায্যে আবার নিচে যাওয়ার পালা। Thank you.
বেরোবার সময় স্ক্রিনে দেখে নেয় আধুনিক দুবাই শহর, যা স্ক্রিনে উপস্থাপিত হয়েছে। এসে পৌঁছেছি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত সুভেনির শপে। আসুন দেখে নিই কি কি পাওয়া যাচ্ছে এখানে। রয়েছে কফি মাগ, টি শার্ট, চাবি রিং, শোপিস, আরও ঘর সাজাবার নানান জিনিস। বাহ, এই জিনিসটা তো দারুণ। তবে যা মনে হলো, এখানে কিন্তু সমস্ত জিনিসের দাম অত্যন্ত বেশি। আমার সাজেশন হলো বাইরে এই সব কিছুই আপনি অনায়াসে পেয়ে যাবেন, তাই দেখে শুনে সেখান থেকে কিনে নেওয়াই ভালো। তাহলে দুবাই ফ্রেম কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান আমায়। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন সবার সাথে। থাকছি পরের ভিডিওতে অন্য কোনো গন্তব্য নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবশ্রীজ ট্রাভেল ডায়রি।